প্রচণ্ড দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের টেস্ট ম্যাচ বিশ্লেষণ করতে বসছি, আলোচনা করতে বসছি। বাংলাদেশ নিউজিল্যান্ড টুরে গেছে টেস্ট খেলতে। এই মুহূর্তে নিউজিল্যান্ড হচ্ছে টেস্ট ক্রিকেটে পৃথিবীর র্যাঙ্কিংয়ে এক নাম্বার দল, এবং তারা তাদের দেশে কোনো টেস্ট ম্যাচ হারে না নিউজিল্যান্ডের মাটিতে আজকে কত বছর, অনেক বছর হয়ে গেছে আর কি, এক্স্যাক্টলি মনে নেই কত বছর, বাট অনেক বছর ধরে হারে না। সো বাংলাদেশ তাদেরকে হারাইছে, এটা অবশ্যই একটা খুব আলোচনার বিষয়, বিগ ডিল। আমি যেটা আবিষ্কার করলাম, যেটা লক্ষ্য করলাম, যে বাঙালি হচ্ছে কালেকটিভলি উন্মাদনা শুরু করে দিছে, মানে আলোচনাটা এইরকম অ্যাজ ইফ লাইক এটাই বাংলাদেশ, লাইক বাংলাদেশ ওই যে ইয়ের মতো, যে ওয়ার্ল্ড কাপ শেষে যেরকম হচ্ছে, ওই যে ওয়ার্ল্ড কাপে যেরকম ইয়েতে আপনার সব দলের সাথে হারা শুরু করছে, প্র্যাকটিস ম্যাচে গুলা সব হারলো, খেলা শুরু হয়েছে মেইনলি হারা শুরু করছে, তারপর পাপুয়া নিউ গিনির সাথে যে তারপর এমন খই ফুটে গেল বাংলাদেশের ক্রিকেটারদের মুখে, ওরে বাবার মনে হয় জানি বিশাল কোন দলকে হারাই দিয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, কথার খুঁই ফুটলো আর কি, আয়নায় মুখ দেখেন, আয়না তত্ত্ব, পিন কিলার তত্ত্ব এরকম আর কি। এই যে বাজে পারফরমেন্স, এবং বাংলাদেশের এরা তো খেলতে পারে না, অনেকবার এটা নিয়ে আলোচনা করছি, এরা তো আসলে ক্রিকেট খেলতে পারে না, এরা আসলে কোনো ব্যাটার সাবস্টিটিউট নাই দেখে এরা দিনের পর দিন খেলে যাচ্ছে, লাইক নো ডিসরেসপেক্ট অথবা নো অফেন্স টু আমাদের ক্রিকেটার্স, আমি এই আমি তাদের হয়ে অনেক তর্ক করছি, অনেক আলোচনা করছি, লেখালেখি করছি, যে তাদের কোনো দোষ নাই, তারা তাদের অ্যাবিলিটি সর্বোচ্চটা দিয়ে করতেছে, তাদের অ্যাবিলিটি কম, তারা খেলতে পারে না। সো আমাদের যেটা করণীয় যে তাদের বেটার সাবস্টিটিউট দিয়ে তাদেরকে রিপ্লেস করে দেয়া, কিন্তু আমাদের পাইপলাইনের চেয়ে বেটার খেলোয়াড় নাই, সো আমরা জোর করে এদেরকে দিয়ে খেলা, এদেরকে চিপে চিপে আশরাফুল বাংলাদেশের একেবারে প্রথম নায়ক, আশরাফুল যখন এইবার ইয়ে করলো ব্যান থেকে ফিরে আসছে, তখন কিন্তু আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছি যে আমি আশরাফুলকে খুবই পছন্দ করি, তার বিশ্লেষণ আমার ভালো লাগে, খেলোয়াড় ঠিক আছে, কিন্তু সে কিন্তু খেলতে পারে না, সে কিন্তু জাতীয় দলে ঢাকা চান্স পাবে না, কারণ হচ্ছে সে খেলতে পারে না, রান করতে পারে না, খুব ইনকনসিস্টেন্ট। যাই হোক, এরাই হচ্ছে আমাদের হিরো ফর ল্যাক অফ বেটার অল্টারনেটিভ। এবং আমাদের যারা পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের পাঁচজনের কেউই আসলে সত্যিকার অর্থে, এরা বাংলাদেশের ক্রিকেটের কিন্তু রথি মহারথি বাংলাদেশে পঞ্চপাণ্ডব, কেন, কারণ বাংলাদেশে এরাই এদের চেয়ে বেটার কেউ নাই খেলোয়াড়, কিন্তু অন্যান্য পৃথিবীর ভালো যেসব দলগুলো আছে এইসব দলে কিন্তু এরা কেউই অটোমেটিক চয়েস না, এরা কেউই কিন্তু ওইসব দলের মানে টপ প্লেয়ার হতো দূরের কথা, মিড টিয়ার খেলোয়াড় হবে, এই ঢুকবে বের হবে বাদ যাবে এই টাইপের। সো বাংলাদেশে কোনো বেটার খেলোয়াড় না, বাংলাদেশে একটা সাপার টিম দেখে পঞ্চপাণ্ডব হইতেছে আমাদের একেবারে মানে ইনডিসপেন্সেবল, রাইট? তো ওই জিনিসটা আর কি, যে বাঙালি খেলা পারে না দেখে আমরা এদেরকে নিয়ে সেলিব্রেট করি, বাঙালি তো বাস্তবতা হচ্ছে অবজেক্টিভলি এদেরকে নিয়ে সেলিব্রেট করার কিছু নাই, কিন্তু নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টটা জিতার পর দেখলাম যে না, বাঙালির কথাবার্তার হাবভাবই আলাদা, এরাই নাকি, এটাই নাকি বাংলাদেশে, এরা নাকি চিনিয়ে দিচ্ছে সারা পৃথিবীকে যাতেই সেই। সো এদের উৎপাতে অতিষ্ঠ হয়ে একটা বিশাল রচনা লিখছিলাম, লিখে সেখানে চ্যালেঞ্জ করছি যে এক টেস্ট পড়ি বাঙালিকার খুঁজে পাওয়া যাবে না ঘুটি বাটি সহ, এবং এটা একটা ফ্লুক, বাঙালির যোগ্যতা নাই, এবং পঞ্চপাণ্ডব ছাড়া ওয়াছা যে কারণে গরম হয়ে গেছিলাম, এরা সবাই বলতেছে যে পঞ্চপাণ্ডবকে ছাড়া কিন্তু বাঙালি করে দেখাইছে, কী জানি বলে যে নতুন প্লেয়াররা, এরা কিন্তু পঞ্চপাণ্ডবকে ছাড়া এরাই ভবিষ্যতে এসেই। সো বিরক্ত যেই কারণে হয়েছিলাম যে লাইক একটা শর্ট টার্ম ট্রেন্ড এবং একটা লং টার্ম ট্রেন্ড, বাংলাদেশের পঞ্চপাণ্ডবিকটাকে যে আলোচনা করলাম, এরা তো আসলে বাংলাদেশ দলে বিধায় পাণ্ডব, অন্য যে কোনো মানসম্মত দলে আসা যাওয়ার উপরে থাকবে, কিন্তু বাংলাদেশের যেহেতু খেলতে পারে না, এই দলে যেহেতু এরা পঞ্চপাণ্ডব, এরা কিন্তু 10 বছর ধরে পারফর্ম করতে 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 এদের এই যে পঞ্চপাণ্ডব নামটা পাইছে, এমনি এমনি পায়নি, আসমান থেকে পড়ে নাই, এটার কারণ হচ্ছে এরাই একমাত্র বাংলাদেশ জাতীয় দলে কনসিস্টেন্ট পারফর্মার এরাই, আর বাকি সব হয়েছে দুধ ভাত, 11 জনের টিম বানাইতে হবে, এখন কী করার, 11 জনের টিম বানানোর জন্য 6টারে এনে টিমে ঢুকায়, ওই বাকি যে 6টিগুলো ঢুকে বের হয় পারফর্ম করতে পারে না, আসে যায় একমাত্র লিটন এবং সৌম্য দীর্ঘদিন ধরে এদেরকে চিপতেছে, এখনও এদের দিয়ে কোনো কাজ হচ্ছে না, মানে দীর্ঘদিন ধরে দলে চিপে যাচ্ছে এরকম লিটন সৌম্য, আর বাকি সবগুলো কিন্তু আসতেছে যাইতেছে। সো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে পঞ্চপাণ্ডবের সাথে আসলে কোনো তুলনা হয় না, এরাই একমাত্র 10 বছর ধরে টিমে খেলে যাচ্ছে, এদেরই সকলের হইতেছে আর রান রেট হইতেছে 30-এর উপরে অ্যাভারেজ, 30-এর উপরে 35-এর উপরে এরকম। সো পাবলিক দেখলাম যেমন একটা আলাপ শুরু করে দিল যে পঞ্চপাণ্ডবদের দিন শেষ, পঞ্চপাণ্ডব ছাড়া পঞ্চপাণ্ডব কী, পঞ্চপাণ্ডবদেরকে লাগে না, দেখে মেজাজটা গেলো গরম হয়ে, যে এরা পরীক্ষিত 10 বছর ধরে এরা টানা সার্ভিস দিয়ে এরাই জায়গাতে এসে টিকে আছে, আর 2 দিনের চ্যাংরা পোলাপান একটা ম্যাচ জিতাইছে ফ্লুক, একটা ফ্লুকে জিতছে বাঙালি, এটা নিয়ে এমন একটা অবস্থা করতেছে অ্যাজ ইফ এটাই বাংলাদেশ, অ্যাজ ইফ
এরাই হইতেছে বাংলাদেশের ভবিষ্যৎ, অ্যাজ ইফ এরাই যে একটা পারফরমেন্স কইরা বসলে এই পারফরমেন্সের আগামীকাল কেউ করবে না, না এরা করবে না, এরা সব নাই হয়ে যাবে। ও আলটিমেটলি পারফর্ম করবে ওই যে পঞ্চমাণ্ডব, এরাই পারফর্ম করবে, এরাই ম্যাচ জিতাবে, এরাই। সো এই যে বাঙালি যে লিভিং ইন দ্য মোমেন্ট, এক কোন ঘোড়ার ডিমের ম্যাচ জিতছে টেস্ট ম্যাচ, এরা আফগানিস্তানের পর র্যাঙ্কিংয়ে এক ঘোড়ার ডিমের টেস্ট ম্যাচ জিতে ওলট পালট করে ফেলতেছে, দিনকে রাত, রাতকে দিন, ধরাকে সরাগান করতেছে। তো সেই জন্য চ্যালেঞ্জ করছি যে তো ফ্লুক, তো ফ্লুক বলে আবার গরম হয়ে গেছে অনেকে, এসে চ্যালেঞ্জ করছেন যে ফ্লুক বললেন কেন, টেস্ট ম্যাচে তো কোনো ফ্লুক নাই, আবার টেস্ট ম্যাচে কোনো ফ্লুক আছে নাকি পাঁচ দিনের খেলা? তো সেখানে আমি ওনাকে রিপ্লাই করে বলছি, নাই মানে অবশ্যই ফ্লুক আছে, কী বলেন আপনি, আপনাকে চ্যালেঞ্জ করলাম আগামী এই যে এক ম্যাচ গত 10 বছর এক ম্যাচ জিতছে এই নিউজিল্যান্ড, আগামী 10 বছর আর নিউজিল্যান্ডের মাটি তার একটা টেস্ট ম্যাচ জিতবে না, তাহলে আপনি ফ্লুক করে সংজ্ঞা কী দিলে? এটা যদি ফ্লুক না হয় তাহলে ফ্লুকের সংজ্ঞাটা কি? ফ্লুকের সংজ্ঞায় তো চেঞ্জ করে ফেলতে হবে, ফ্লুকের সংজ্ঞায় তো হইতেছে একটা ইনসিডেন্টাল ঘটনা যেটা ঘটার কথা ছিল না। না এই কথাগুলো ওনারা কোথেকে, এটা আমি জানি, আমি তো শুনতেছি খেলোয়াড়দের কথাবার্তা, বাংলাদেশের ক্রিকেটাররা হাইটা হাইটা বলতেছে যে না এটা ফ্লুক না, এটাই বাংলাদেশ, যে এইগুলো দেখে মেজাজ গরম হয়ে গেছে, এটাই নাকি বাংলাদেশ, এটা নাকি ফ্লুক না। সো এই ক্রিকেটার এগুলো ঘুরে ঘুরে বলতেছে যে টেস্ট ম্যাচে কি ফ্লুক আছে নাকি বইলে বলে, এই জন্য মানুষ এসব কথা বলতেছে। টেস্ট ম্যাচে যে ফ্লুক আছে কি না, এই যে আমি তো চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জ তো কারেক্ট প্রমাণ হলো, একেবারে ঘটিবাটি শুদ্ধা ইনিংস ব্যবধানে হার, ইনিংস এবং 117 রান, দুই ইনিংস 117 রান ব্যবধানে হার না, ইনিংস ও 117 রানের ব্যবধানে হার। হ্যাঁ অবিশ্বাস্য রকম কী বলবো, মানে বিব্রতজনক, লজ্জাজনক হার। তো ফ্লুক তো বাঙালির যে গত ম্যাচের জন্য, এটা তো 100% ফ্লুক না, ফ্লুক হচ্ছে ইয়াস টেস্ট ম্যাচে ফ্লুক হওয়ার ক্যাপাসিটিটা কম থাকে, যে কারণে আপনি দেখবেন টি টোয়েন্টির ব্যাপারে সকল দেশের সকল ক্রিকেটাররা বলে যে টি টোয়েন্টিতে যে কেউ জিততে পারে, টি টোয়েন্টিতে ছোটো দল বড় দল বলে কোনো কথা নাই। এই কথাটা বলে এই কারণে যে যত খেলা ছোটো হয়ে আসে, খেলার দৈর্ঘ্য যত ছোটো হয়ে আসে তত ফ্লুক হওয়ার চান্স বেড়ে যায়, তত দলের দলে ব্যবধানটা কমে আসে, স্কিলের পার্থক্য মানে স্কিলগত পার্থক্যটা কমে আসে। সো যে কারণে টি টোয়েন্টিতে যে কথাটা ক্রিকেটাররা সব দেশের সকল ক্রিকেটাররা বলে যে টি টোয়েন্টিতে যে কেউ জিততে পারে তাদের দিনে, কারণ হচ্ছে এখানে ফ্লুকটা স্বাভাবিক, কারণ খেলার দৈর্ঘ্য কম। আপনি আর একটু বড় হয়ে গেলে, পরিসরে গেলে, ওয়ান ডেতে গেলে, সেখানে কি ওয়ান ডেতে ফ্লুক হয় না? অবশ্যই ফ্লুক হয়, বাঙালি জিতছে না ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে, এক ম্যাচ জিতছে আর কোনো খবর নাই, আর ফ্লুক ওইগুলো। হ্যাঁ সো ওয়ান ডেতে গেলে ফ্লুকের চান্সটা টি টোয়েন্টির চেয়ে কমে যায়, যেহেতু এখানে আর একটু লঙ্গার ভার্সন, 50-50 100 ওভারের খেলা অ্যাজ অপোজ টু 20-20-40 ওভারের খেলা, কিন্তু ফ্লুক নাই তা না, ফ্লুক আছে। টেস্টে গেলে ফ্লুকের চান্সটা আরও অনেক গুণ কমে যায়, যেহেতু 2-2-4 ইনিংসের খেলা, 5 দিন ব্যাপী খেলা, সো 5 দিন ধরে 4 ইনিংসে ফ্লুক হওয়ার চান্সটা খুব অনেক সংকুচিত হয়ে আসে, কিন্তু নাই যে তা নাই, যে প্রমাণ থাকবে না মানে ফ্লুক তো অবশ্যই আছে। এবং বাঙালি প্রথম টেস্টটা জিতছে কেন, প্রথম টেস্টে কিন্তু একেবারে খুব উল্টায় পাল্টায় জিতছে তা না, একটা ইনিংস ভালো গেছে খালি বাঙালি, আপনি তো বাস্তবতাটা খেয়াল করতে হবে, আপনাকে এত গরম হয়ে থাকলে হবে না। বাংলাদেশ প্রথম টেস্টটা জিতছে খালি একটা ইনিংস আর একটা সেশনের বদৌলতে, একটা ইনিংস ভালো গেছে 400-500 কত করছে 400 কত রান করছে, যাক ওটা একটা ভালো ইনিংস খেলে ফেলায় বাঙালি জীবনে, কিন্তু এরকম ইনিংস আর একটা খেলতে পারবে না নিউজিল্যান্ডে গিয়ে, যে কারণে বলছি ফ্লুক প্রমাণ তো পাইলেনি সেকেন্ড টেস্টে এসে ইনিংস ব্যবধানে হার। সো একটা ইনিংস ঝড়ে বকমরা টাইপের, মানে বাঙালির প্লেয়ারা এরা কি খেলতে পারে না? খেলতে তো পারে, নাহলে জাতীয় দলে কি চেহারা দেখে আসছে নাকি? এরা তো খেলতে পারে, এরা মাঝে মধ্যে দুই একটা ইনিংস বের হয় আর কি। সো কপাল গুণে একসাথে 3-4 জনের ইনিংস একই সাথে বের হয়ে গেছে, দেখে একটা ইনিংসে ভালো করতে পারছে, আচ্ছা ভালো কথা, 400-450 কত কী করছে ভুলেও গেছি, 431 না কত মনে নেই, জায়গা করছে, যা যা করছে করছে। নিউজিল্যান্ড ওই ইনিংসটাতে একটু শর্ট পড়ে যাওয়ায়, তাও শর্ট পড়তো না, নিউজিল্যান্ড কিন্তু অন ট্র্যাক ছিল ভালো করার, কিন্তু আপনি দেখবেন যে ইয়ার মুশফিকের ইন্টারভিউ, তামিম টামিম সকল ইন্টারভিউ, যে এরা কিন্তু কেউই তৃতীয় দিন পর্যন্ত, ইভেন চতুর্থ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না যে খেলা বাংলাদেশের আদৌ আছে হাতে আছে কি নাই। তৃতীয় চতুর্থ দিনে গিয়ে যখন একটা সেশন এবাদত, যখন আগের দিন হইতেছে ইয়েতে সূর্যাস্তের আগে আগে 3-4টা উইকেট পেয়ে গেছে, এই একটা সেশন বাংলাদেশের কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিততে পারছে, ওই একটা সেশন আগ পর্যন্ত কেউ প্রেডিক্ট করতে পারে না এই ম্যাচ বাংলাদেশ জিতবে টেস্ট ম্যাচ। ওই একটা সেশনে আগে যাওয়ার পর, তারপর একটা ছোট্ট লিড পাইছে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ 46 রানে, তাতেও কিন্তু 2 উইকেট হারিয়ে ফেলছে, 40-46 রানের লিড। আমি তো স্ট্যাটাসে লিখছি যে এই যেটা যদি 40 রানের লিড না হয়, 150 রানের লিড হইতো, এই সোনার বাঙালি এটা ওই ম্যাচও হেরে বসে থাকতো, 150 রানের লিড হলেই হেরে যেত এরা। কোনো রকমে খালি একটা ইনিংসের বদৌলতে আর একটা সেশনের বদৌলতে বাঙালি ওই টেস্টটা জিতে আসছে। সো 5 দিন ডমিনেট করে নাই, না ওই যে টেস্ট ম্যাচ যেটা বলে না যে টেস্ট ম্যাচে ফ্লুক হওয়ার চান্স কম, হ্যাঁ চান্স কম, কিন্তু বাঙালি কিন্তু 5 দিন ডমিনেট করে নাই, তৃতীয় দিন পর্যন্ত নোবডি নিউ যে খেলার কী রেজাল্ট আসতে যাচ্ছে। এখন বাঙালি জগতে এটাই অবশ্য ডমিনেশন, 3 দিন পর্যন্ত বলা যাচ্ছে না নিশ্চিতভাবে যে বাঙালি হারতেছে, তাই এটাই তো বাঙালির দৃষ্টিতে ডমিনেশন, বোঝেন না? বাঙালি খেলা শুরু হবে টেস্ট ম্যাচ ডে 1 থেকে, ইউ নো যে এই ম্যাচে ঘুটিবাটি সহ হারবে, কিন্তু ডে 3 পর্যন্ত বোঝা যাচ্ছে না বাংলাদেশ হারতে যাচ্ছে কি না, এটাই তো বিশাল ডমিনেশন বাঙালির জগতে। সো এটাই সে একটা ইস্যু,
যে কারণে আমার মানে এই বাঙালি বললাম না যে কালেকটিভলি উন্মত্ততা শুরু করলে তখন মাথা মাথা তখন মেজাজ মোজাজ ধরে যায়। আরে ভাই একটা ম্যাচ জিতছে, একটা ভালো ম্যাচ জিতছে, সেলিব্রেট করতেছে, আমিও করতাম, লাইক আমি কি খুশি হইনি? অবশ্যই খুশি হয়েছি। বাঙালি যে কালেকটিভ উন্মাদনা শুরু করছে এমন একটা ভাব এবং ভাবনা দাবি দেওয়া, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের পারফরমেন্স। কেউ পারতেছে না, বাঙালি পারতেছে, এবং আমি তো অবশ্যই সেই লেখায় বুঝছি যে কেউ পারতেছে না, বাংলাদেশ পারতেছে। দ্যাট অ্যালোন প্রুফস যে এটা একটা ফ্লুক। আরে বাবা, সারা বিশ্বের সকল সেরা সেরা দলগুলো পারতেছে না, বাঙালি কোত্থেকে চলে আসছে, একেবারে হারাই দিচ্ছে, তার মানে এটা একটা ফ্লুক। এনিওয়েজ, এত কথা বলার দরকার নেই, প্রমাণ তো পেয়ে গেছেন। সেকেন্ড টেস্ট ইনিংস ব্যবধানে হার খুঁটিবাটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং বাঙালিকে আগামী 5-10 বছর আর খুঁজে পাবেন না। নিউজিল্যান্ড আর কোনো টেস্ট ম্যাচ জিতবে না আগামী 10 বছরে, এবং নিজেদের মাটিতেও ওই যে উইকেট মুইকেট বানায় যদি জিততে পারে আর কি। এখন সমস্যা হচ্ছে যে এত গরম হয়ে থাকলে তো হবে না, সমস্যা হচ্ছে আমাদের কোনো অর্জন নাই দেখে, যে কথাটা হাজারবার বলি, আমাদের কোনো অর্জন নাই দেখে আমরা যে কী নিয়ে লাফালাফি জাতিগতভাবে উন্মাদনা উন্মত্ততা শুরু করি। বাংলাদেশ যদি টানা 5টা টেস্ট ম্যাচ জিতে, সেটাও কোনো ট্রেন্ড না, সেটাও কোনো প্যাটার্ন না, সেটাও অলমোস্ট ফ্লুক। খেলে আসতেছে বছরের পর বছর ধরে, শত শত টেস্ট ম্যাচ খেলছে, সো সেটার মধ্যে 5টা টানা টেস্ট ম্যাচ জিতা মিন্স নাথিং, অ্যান্ড ইয়েট ওকে ইট সেটস কাইন্ড অফ সেটস অ্যান আ প্যাটার্ন, রাইট, ক্রিয়েটস এ প্যাটার্ন। সেটা হলে আপনি যদি কথা বলেন যে দেখেন বাংলাদেশ টানা অনেকগুলো টেস্ট ম্যাচ জিতছে দেশে দেশের বাইরে, তখন আমি বলতে পারি হ্যাঁ বাংলাদেশ তার মানে একটু ভালো করতেছে। যেই দেশের কোনো জয় নাই, খালি ইনিংস ব্যবধানে হারে, দেশে দেশের বাইরে সকলখানে খুঁজে পাওয়া যায় না, সেই দেশ একটা টেস্ট ম্যাচ জিতছে, এটা নিয়ে সারা দেশ এমনভাবে উন্মাতাল আচরণ শুরু করছে, উন্মাদনা শুরু করছে, অ্যাজ ইফ বাংলাদেশের ক্রিকেটই চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার আর কি, যেটা বলি যেটা আর কি, এদের অর্জন নাই দেখে এরা কী যে বলে কী যে করে, একটা ম্যাচ জিতছে এটা নিয়ে যে আনন্দ করবে একটু খোলা মনে, সেই সুযোগটা এরা দিল না, এদের চাপাবাজির চোটে। এখন এই জন্য রস টেলর বল করতে আসছে, এত ইজ্জত এখন কি রস টেলর বোলিং করো না, করে জীবনের তৃতীয় টেস্ট উইকেট নিয়ে নিল। অনেস্টলি আমি কি চাইছি বাংলাদেশ এই ম্যাচে এরকম খুঁটিবাটি সহ হারুক? হ্যাঁ, কিছুটা আসলে চাইছি, কারণ চ্যালেঞ্জ করে ফেলছি না বাঙালিকে, এই সেকেন্ড টেস্ট ম্যাচেই দেখা যাবে বাঙালি কী ক্রিকেটটা খেলে, এটা যে ফ্লুক এটা প্রমাণ হয়ে যাবে। এবং পঞ্চপাণ্ডব ছাড়া যে বাঙালি এইগুলো যে আসলে কোনো কামের প্লেয়ার না, এক ম্যাচ খেলে 10 ম্যাচ আর খুঁজে পাওয়া যায় না, সেগুলো প্রমাণ হবে সেকেন্ড ম্যাচে। এই চ্যালেঞ্জ যেহেতু করে ফেলছি, মনে মনে চাচ্ছিলাম এই মারাটা খাক, মানে সত্যি কথা বলতে কি ওটা হচ্ছে ইয়ের মতো আর কি, মানে উইন উইন সিচুয়েশন আর কি আমার জন্য এটা ছিল ব্যাপারটা, যে বাংলাদেশ জিতলে তো অবশ্যই খুশি হব, বাংলাদেশ জিতছে, আর হারলেও আই হ্যাভ নাথিং টু লুজ, কারণ আমি অলরেডি চ্যালেঞ্জ করে বসে আছি, আমি কারেক্ট প্রমাণিত হচ্ছি, রাইট। সো আমার জন্য উইন উইন সিচুয়েশন ছিল, ইদার ওয়ে আমি জিতছি। ওই কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্লোগান আছে না, উইন অর উইন, হার নাই বাঙালির কোনো, ভিক্টোরিয়ান প্রচণ্ড, উইন অর উইন, আমি আমার তো বাড়ি আবার কুমিল্লা, সো আমারও স্লোগান হচ্ছে উইন অর উইন।